আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটি সুন্দর ইউটিউব চ্যানেল আর্ট তৈরি করতে পারেন ফটোশপ বা ইলাস্ট্রেটরের ব্যবহার ছাড়াই। তো এজন্য আপনাকে snappa.com এই ওয়েবসাইটটিতে আসতে হবে। ওয়েবসাইটের অ্যাড্রেসটি ভিডিওর ডিসক্রিপশনে চেক করে নেবেন। এই ওয়েবসাইটে আসার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে ইউটিউব চ্যানেল আর্ট দেখতে পাবেন। ইউটিউব চ্যানেল আর্টের উপরে ক্লিক করবেন। এবার আপনি এখানে প্রচুর পরিমাণে টেমপ্লেট দেখতে পাবেন। এখান থেকে যে কোনো একটি টেমপ্লেট আপনি চুজ করতে পারেন, অথবা একদম উপরে প্রথমেই একটি প্লাস চিহ্ন দেখতে পাবেন, এই প্লাস চিহ্নের উপরে ক্লিক করবেন। সাধারণত ইউটিউব চ্যানেল আর্ট তৈরি করার পর অনেকেই অনেক ধরনের প্রবলেম ফেস করে থাকেন। ইউটিউব চ্যানেল আর্টটি আপলোড করার পরে দেখা যায় যে এর কিছু অংশ কাটা পড়ে গেছে অথবা কম বেশি হয়ে গেছে, এ ধরনের প্রবলেমে অনেকেই ফেস করে থাকেন। এর কারণ হলো আপনি যে ইউটিউব চ্যানেল আর্টটি তৈরি করে থাকেন সেই চ্যানেল আর্টটি সব ডিভাইসে পুরো চ্যানেল আর্টটি আপনি দেখতে পাবেন না। আপনি যখন ফোন থেকে দেখবেন তখন ওই চ্যানেল আর্টটির একটি অংশ আপনি দেখতে পাবেন, যখন কোনো ট্যাব থেকে দেখবেন তখন একটি অংশ দেখতে পাবেন, যখন ল্যাপটপ বা ডেস্কটপ থেকে দেখবেন তখন একটি অংশ দেখতে পাবেন, এবং যখন আপনি অ্যান্ড্রয়েড টিভি দিয়ে দেখবেন তখন একটি অংশ দেখতে পাবেন। যখন কেউ আপনার চ্যানেলটি তার ফোন থেকে দেখবে তখন সে এই অংশটুকু দেখতে পাবে, এবং যখন কেউ তার ট্যাব থেকে দেখবে তখন সে এই অংশটুকু দেখতে পাবে, এবং যখন কেউ ল্যাপটপ বা ডেস্কটপ থেকে দেখবে তখন এই অংশটুকু দেখতে পাবে, এবং যখন কেউ অ্যান্ড্রয়েড টিভি থেকে দেখবে তখন সে পুরো অংশটুকু দেখতে পাবে। তাই আপনাকে টার্গেট নিতে হবে মূলত এই মাঝের যে সাদা অংশটুকু আছে, এই অংশের মধ্যেই আপনার মেইন ইনফরমেশনটুকু যেন থাকে। তা না হলে যখন কেউ ফোন থেকে আপনার চ্যানেলটি দেখবে তখন আপনি যদি এই অংশের বাইরে কোনো ইনফরমেশন দিয়ে থাকেন সেটা কিন্তু আর সে দেখতে পাবে না। তো এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি খুব সহজেই এবং নির্ভুলভাবে আপনি আপনার চ্যানেল আর্টটি তৈরি করতে পারবেন, কারণ এখানে আপনাকে সব কিছু এরা মার্কিং করে দেখিয়ে দিয়েছে। এখানে বাম সাইডে কর্নারের দিকে বেশ কিছু অপশন আপনি দেখতে পাচ্ছেন। আপনার চ্যানেল আর্ট তৈরি করার জন্য এই অপশনগুলো কাজে লাগবে। প্রথমে আপনি ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, তারপরে ইফেক্ট নামের একটি অপশন দেখতে পাচ্ছেন, টেক্সট দেখতে পাচ্ছেন, গ্রাফিক্স দেখতে পাচ্ছেন, এবং শেপ নামের একটি অপশন দেখতে পাচ্ছেন। ব্যাকগ্রাউন্ড থেকে আপনি আপনার যে চ্যানেল আর্টটি তৈরি করবেন এর ব্যাকগ্রাউন্ডে কোনো ছবি অথবা কোনো প্যাটার্ন অথবা কোনো কালার্স আপনি অ্যাড করতে পারবেন। তো এখানে বাই ডিফল্ট বেশ কিছু ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে কোনো একটি ব্যবহার করতে পারেন। এরপরে রয়েছে প্যাটার্নস। প্যাটার্ন থেকে আপনি যদি ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ ব্যবহার করতে না চান তাহলে এখান থেকে একটি প্যাটার্ন ব্যবহার করতে পারেন। এখানে আপনি বেশ কিছু প্যাটার্ন পাবেন। এরপরে আপলোডের একটি অপশন পাবেন। আপনি যদি আপনার নিজের কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে ব্যবহার করতে চান তাহলে এখান থেকে আপনি আপলোড দিতে পারবেন। তারপরে রয়েছে কালার্স, এখান থেকে আপনি কোনো পিওর কালারও ব্যবহার করতে পারবেন। সেকেন্ডে রয়েছে ইফেক্টস। ইফেক্ট ব্যবহার করার জন্য আপনাকে অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করতে হবে। উপরের দিকে রয়েছে কালার ওভারলে, এখান থেকে আপনি এটিকে কম বেশি করে আপনার মতো আপনি ব্যবহার করতে পারবেন। এখানে ডার্কেন রয়েছে, এখানে আপনার ছবিটি বেশি কালো হচ্ছে অথবা ব্রাইট হচ্ছে এরকম কিছু। ব্লার নামে একটি অপশন রয়েছে, এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজটি আপনি ব্লার করে নিতে পারবেন, ঝাপসা করে নিতে পারবেন। আরও নিচে বেশ কিছু অপশন রয়েছে, ব্রাইটনেস রয়েছে, কন্টেস্ট রয়েছে, হিউ রয়েছে, স্যাচুরেশন রয়েছে। তো আপনি এগুলো প্রয়োজন মতো আপনি আপনার মতো করে ব্যবহার করে দেখতে পারেন। এরপরে রয়েছে টেক্সট, একটি অপশন রয়েছে, টেক্সট থেকে আপনি টেক্সট অ্যাড করতে পারবেন। আপনি আপনার ব্যানারে যে ইনফরমেশনগুলো দিবেন বা যা লিখতে চান সেটি এখানে আপনার মতো করে লিখতে পারবেন। এখানে শুরুতে একটি হেডিং দেখতে পাচ্ছেন, সাব হেডিং দেখতে পাচ্ছেন, নিচের দিকে আপনার যদি আরও ছোট কোনো টেক্সট দরকার হয় সেটিও আপনি অ্যাড করতে পারবেন। এভাবে আপনি প্রয়োজন মতো টেক্সট অ্যাড করে নেবেন, এবং টেক্সটের বেশ কিছু অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। টেক্সটের আপনার ফন্ট স্টাইল আপনি চেঞ্জ করে নিতে পারবেন,
নিচের দিকে দেখতে পাচ্ছেন যে বোল্ডের অপশন রয়েছে, বিভিন্ন অপশন রয়েছে। এদিকে সাইজ রয়েছে, আপনি চাইলে সাইজ ছোট বড় করে নিতে পারেন। তার নিচে অ্যালাইনমেন্ট রয়েছে, আপনি এটিকে বাম সাইডে, ডান সাইডে বা মিডিলে সেট করতে পারেন। লেটার স্পেসিং রয়েছে, এটা দিয়ে লেটারের মাঝের স্পেসগুলো অর্থাৎ ফাঁকা জায়গা আপনি বাড়াতে বা কমাতে পারবেন। লাইন হাইট রয়েছে, এটার মাধ্যমে আপনি আপনার আপনি যে টেক্সটটি নিচ্ছেন সে টেক্সটের হাইটটি বাড়াতে বা কমাতে পারবেন। নিচে আরও কিছু অপশন রয়েছে, এগুলো আপনার প্রয়োজন মতো আপনি দেখে নেবেন। এবং এরপরে দেখতে পাবেন গ্রাফিক্স নামে একটি অপশন রয়েছে। গ্রাফিক্স থেকে আপনি এখানে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের আইকন দেওয়া আছে, এগুলোর কোনোটি যদি আপনার প্রয়োজন হয় সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। আপনি এখান থেকে নিয়ে আপনার ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে, যেখানে আপনার ডিজাইনের জন্য সুবিধা হয়, যেখানে ভালো হয় সেখানে আপনি সেট করতে পারবেন। বা গ্রাফিক্সের এখানে আপলোড নামের একটি অপশন রয়েছে, আপলোড থেকে আপনি চাইলে আপনার কোনো আইকন বা আপনার কোনো লোগো এখানে অ্যাড করতে পারেন। এবং লাস্টে পাবেন শেপ নামে একটি অপশন রয়েছে, এখান থেকে আপনি যে কোনো শেপ অ্যাড করতে পারেন। তো এই ছিল এইখানকার অপশন, আপনি দেখতেই পাচ্ছেন আপনি কাজ করার জন্য বেশ কিছু ফ্যাসিলিটিস এখানে আপনি পাবেন। এখানে আরও কিছু অপশন আছে, ধরুন যে এই যে দুটি শেপ আমি পাশাপাশি রেখেছি, আমি চাচ্ছি যে এই যে শেপটি আছে এই শেপটি দেখুন যে এই শেপটিতে ঢাকা পড়ে গেছে, আপনি যদি চান যে এই শেপটিকে উপরে আনতে, অর্থাৎ এই শেপটির উপরে এই শেপটি থাকবে এরকমভাবে আনতে, তাহলে আপনাকে এই উপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন মুভ লেয়ার ফরওয়ার্ড, এখানে ক্লিক করতে হবে। আচ্ছা, এই দুটোর কালার একই রকম, যার কারণে বোঝা যাচ্ছে না। আমি অন্য একটি শেপ অ্যাড করি। আচ্ছা, শেপের কালারটি আমি চেঞ্জ করি। ওকে, এবার দেখতে পাচ্ছেন যে এই শেপটি কিন্তু উপরে আছে। আপনি যদি চান যে এই শেপটিকে আপনি নিচে পাঠাবেন, অর্থাৎ লাল যে শেপটি দেখতে পাচ্ছেন সেই শেপটি নিচে পাঠাবেন, তাহলে এটিকে সিলেক্ট করে মুভ লেয়ার ব্যাকে ক্লিক করবেন, তাহলে ওটি ব্যাকে চলে যাবে। এভাবে যে কোনো লেয়ার আপনার যদি উপরে নিচে নেওয়া লাগে, তাহলে এই অপশন দুটো আপনি ব্যবহার করতে পারেন। এদিকে ডুপ্লিকেট নামে একটি অপশন আছে, এখান থেকে আপনি কোনো শেপ যদি ডুপ্লিকেট করতে চান বা কোনো টেক্সট যদি ডুপ্লিকেট করতে চান, তাহলে জাস্ট ডুপ্লিকেটে ক্লিক করবেন, একটি ডুপ্লিকেট ফাইল তৈরি হয়ে যাবে। তো আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে এডিট করার মতো আপনার বেশ ফ্রিডম রয়েছে, আপনি ইচ্ছা মতো আপনি আপনার মন মতো করে এখানে এডিট করতে পারবেন। তো এই ছিল এখানকার কাস্টম যে এডিটিং, কাস্টম এডিটিংয়ের অপশনগুলো। আপনি যদি চান যে না আপনি কাস্টম এডিটিং করবেন না, এখান থেকে এত ঝামেলা করবেন না, তাহলে আপনি পেছনে যে আমরা টেমপ্লেটগুলো দেখছিলাম সেখান থেকে যে কোনো একটি টেমপ্লেট আপনি সিলেক্ট করবেন, তাহলে আপনার কাজ অনেকটা সহজ হয়ে যাবে। আমরা এখান থেকে একটি টেমপ্লেট সিলেক্ট করছি। জাস্ট এবার আপনাকে যেটা করতে হবে, এখানকার যে লেখাগুলো দেওয়া আছে এখান থেকে আপনি আপনার লেখাটি এখানে বসিয়ে নেবেন। এখানে ধরুন যে একটি ছবি দেওয়া আছে, এখানে আপনি আপনার ছবিটি বসিয়ে নিতে পারেন অথবা আপনার লোগোটি বসিয়ে নিতে পারেন। এখানে ফলো মি কেউ একজনের নাম অন সোশ্যাল মিডিয়া, তো এখানে আপনার নাম আপনি বসিয়ে নিতে পারেন। তো এভাবে আপনি এখানে চাইলে এখান থেকে এডিট করতে পারেন। এখান থেকে আপনি আগে যে অপশনগুলো দেখেছিলেন সেই অপশনগুলোও কিন্তু পাবেন। এখান থেকে আপনার যদি আরও যদি কোনো হেডিং বা কোনো টেক্সট এখানে অ্যাড করার প্রয়োজন হয়, সেগুলো আপনি টেক্সটগুলো অ্যাড করবে ও করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড ইমেজও এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো যাই হোক, এখানে আরও কিছু অপশন আপনি দেখতে পাচ্ছেন। একটু খেয়াল করলে দেখবেন যে নিচে টিভি অনলি এরিয়া কিছু লেখা আপনি দেখতে পাচ্ছেন। এই লেখাগুলো কিন্তু আপনি ফাইনালি যখন আপনার ফাইলটি ডাউনলোড করবেন তখন এই লেখাগুলো থাকবে না। তো এগুলো নিয়ে আপনাকে টেনশন করার কোনো দরকার নাই, আপনি আপনার মতো ডিজাইন করে জাস্ট ডাউনলোড করবেন। এবং ডাউনলোড করলে দেখবেন যে একটি সুন্দর আপনার চ্যানেল আর্ট ডাউনলোড হয়ে গেছে। তো আমরা একটু কাজ করি। এখানে ধরুন যে আমি আমার চ্যানেলের নামটি দেই, সরি, ডাবল ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে, W4L। আচ্ছা, এবার আমি যাচ্ছি এটাকে একটু সাইজে বড় করতে। তো সাইজ বড় করতে হলে আপনাকে এখান থেকে আমি এখানে 200 সাইজ দিয়ে দিই, এটা বেশ বড় হয়ে গেছে।
এবার এটাকে আপনি ইচ্ছা মতো এদিক ওদিকে সরিয়ে আপনার ডিজাইনের স্বার্থে আপনি আপনার পজিশন মতো এটাকে বসাবেন। এবং চাইলে আপনি যদি চান যে এলাকাগুলো আপনি আরো একটু মাঝে আরো একটু ফাঁকা ফাঁকা হবে, তাহলে এখান থেকে জাস্ট লাইন স্পেসিংটা বাড়িয়ে দিতে হবে। ওকে, লাইন স্পেসিংটা বাড়িয়ে দিলে আর একটু ফাঁকা হয়ে গেল। আচ্ছা, এবার নিচের লেখাটিকে আমরা ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করে আপনি আপনার লেখা এখানে দিবেন। আমি লিখছি ওয়াচ ফর লার্ন। আচ্ছা, আমি চাচ্ছি যে ওয়াচ ফর লার্ন এই লেখাটির লাইন স্পেসিং একটু বাড়াতে। জাস্ট এখান থেকে একটু বাড়িয়ে দিই। বাড়িয়ে দিলে দেখতে পাচ্ছেন যে এটি নিচে চলে আসছে, সেক্ষেত্রে আপনাকে এটিকে আর একটু বড় করে নিতে হবে। জাস্ট বড় করে ড্রাগ করে আপনার পজিশন মতো এটাকে আপনি বসিয়ে দিবেন। ওকে, এবার এই ছবিটির এখানে আমি চাচ্ছি যে আমার আমার চ্যানেলের যে লোগোটি আছে সেই লোগোটি নিয়ে আসবো। তো সেজন্য আপনাকে গ্রাফিক্সে যাবেন, গ্রাফিক্স থেকে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করে এখান থেকে আপনি আপনার লোগোটি আপলোড করে নিবেন। এখানে আমি আগেই একটি কাজ করেছিলাম, সেখানে আমার লোগোটি আপলোড করেছিলাম, যার কারণে এখানে লোগোটি রয়ে গেছে। আচ্ছা, আমি লোগোটি এখানে সেট করব। সেজন্য আগে আমি এটাকে ডিলিট করে নিই। ডিলিট করে আমি আমার লোগোটিকে এখানে বসিয়ে দিব। ওকে, এদিকে আপনি কিছু টেক্সট দেখতে পাচ্ছেন। এই টেক্সটের এখানেও আপনি আপনার নাম বসিয়ে দিতে পারেন। আমি এখানে একটি নাম দিচ্ছি, সিলেক্ট করতে একটু ঝামেলা হচ্ছে। ওকে ওকে, এখানে আমি একটি নাম দিয়ে দিয়েছি। আচ্ছা, উপরে আপনি দেখতে পাবেন লাইভ পডকাস্ট, এখানে একটি লেখা আছে। এটি এখানে আপনি কোনো লেখা দিতে পারেন, কিন্তু সেটি কিন্তু শুধুমাত্র যদি কেউ অ্যান্ড্রয়েড টিভি দিয়ে দেখে সেই দেখতে পাবে, বাকিরা কিন্তু এটা দেখতে পাবে না। ফোন বা ল্যাপটপ দিয়ে যারা দেখবে তারা এখানকার লেখাগুলো দেখতে পাবে না। আপনি চাইলে এখানে কোনো ইনফরমেশন দিয়ে দিতে পারেন, যদি কেউ অ্যান্ড্রয়েড টিভি দিয়ে দেখে সে দেখতে পাবে। ওকে, আমরা এখানে কিছু দিচ্ছি না, আমি এটিকে ডিলিট করে দিচ্ছি। বাস, আপনাকে আর কোনো কিছু ডিলিট করতে হবে না এখানকার। আপনি চাইলে কোনো কিছু অ্যাড করতে পারেন, আপনার মতো করে এভাবে ডিজাইন করে নেবেন। তো আপনার ডিজাইনের কাজ শেষ হলে জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে আপনি এখানে চারটি অপশন দেখতে পাবেন, যেখানে রয়েছে হাই রেজুলেশন PNG, ওয়েব অপটিমাইজড JPG, রেটিনা JPG, 2x সাইজ রেটিনা PNG, 2x সাইজ। এখান থেকে আমি রেটিনা JPG 2x সাইজটি ডাউনলোড দিচ্ছি। একটু সময় নেবে, একটু সময় নিয়েই আপনার ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। ওকে, ফাইলটি ডাউনলোড হয়ে গেছে, তৈরি হয়ে গেছে, আমরা ওকে দিচ্ছি। ডাউনলোড হয়ে গেল। এবার আমাদের চ্যানেল আর্টটি আমরা একটু দেখি। ওকে, এই ছিল আমাদের চ্যানেল আর্ট, এবং আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি চ্যানেল আর্ট তারা তৈরি করে দিয়েছে। এবং আপনারা আমরা এডিটিংয়ের সময় পেছনে যে লেখাগুলো দেখতে পাচ্ছিলাম সেই লেখাগুলো কিন্তু এখন আপনি আর দেখতে পাচ্ছেন না। ব্যাকগ্রাউন্ড ইমেজটি হালকা করে এখানে আছে, আমাদের যে ব্যাকগ্রাউন্ড ইমেজটি ছিল, হ্যাঁ, এখানে ওই ব্যাকগ্রাউন্ড ইমেজটি ছিল, সেটি হালকা করে আছে। আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করিনি, আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করে আপনার মতো করে ডিজাইন করবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আমাদের চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। তো আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ।